নমস্কার বন্ধুরা, আমি তনুজা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পৌষ সংক্রান্তি, সেই জন্য আজকে অনেক রকমের বাড়িতে পিঠা হয়েছে, তো সেই জন্য আমরা খাবো। এখানে বসে রয়েছি। আর হচ্ছে মকর সংক্রান্তি উপলক্ষে যে এ হয়েছে, ওটা মকর হয়েছে, অনেক রকমের ফল টল দিয়ে সেটাও খাবো। আর আর এই যে পাশে রয়েছে আমার হাবি, বাড়িতে এসছে, ও বাড়িতে থাকে, আমার একটা ছোট্ট ছেলেও আছে, সে ঘুমাচ্ছে, সেই জন্য খেতে একটু দেরি হয়ে গেল। এখন তো আমরা খাওয়া স্টার্ট করবো। শাশুড়িমা পিঠেগুলো বানিয়েছে, তো কী কী পিঠে বানিয়েছে দেখাচ্ছি। এটা হচ্ছে নারকেলের পিঠে, খেয়ে দেখছি কেমন হয়েছে। তুমিও খাও। শাশুড়িমা পিঠে ভালো বানান। একটা বাঁধাকপির তরকারিও বানিয়েছে, দারুন দেখাচ্ছি। এই যে বড়ো বড়োগুলো দেখতে পাচ্ছ, এই যে এগুলো হচ্ছে বাঁধাকপির তরকারি, তরকারি পিঠে। একটু একটু খেয়ে দেখি, টেস্ট করে দেখি কেমন হলো। তোমার কি ভালো লেগেছে ওগুলো? কি এত বড়ো বড়ো হাঁ করে খাচ্ছ নাকি? নারকেলের দিকে বেশি যাচ্ছি, নারকেলটা খাচ্ছি। আবার খেতে কেন রাতে গেল, আমার ছোট একটা ছেলে আছে, তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমরা খেতে এসেছি। ওকে কালকে দেখাবো, আজকে আমরা একটু খেয়ে নিই। এই চ্যানেলে আমার এই প্রথম। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কি বলেছে শুনে নিয়েছো নিশ্চয়ই? ও যতক্ষণ খেতে থাকবে বলতেই থাকবে, আমিও খেতে থাকি, ও বলতে থাকুক। খাও খাও খাও, দেখো একটু মকরটা খেয়ে দেখো কেমন হয়েছে। খাই দিন। হ্যাঁ ভালো হয়েছে। মকর সংক্রান্তিতে বাড়িতে যেমন অন্ন দেবতার পুজো হয়, তো অন্ন দেবতার পুজো, নবান্ন, নতুন অন্ন বাড়িতে এসছে, সেই জন্যে অন্নপূর্ণার পুজো হয়েছে, সেই জন্য মকর সংক্রান্তি সবার প্রত্যেকটা বাড়িতে বাড়িতেই হয়েছে। আমরাও খাচ্ছি মকর, সবাই খেয়েছে, তো আমাদের আর একটা দুটো মিঠে গেলেই শেষ। আপনারা দেখতে থাকুন, আমরা খেতেই থাকি, আপনারা ভিডিও বানাতে থাকুন, আমরাও দেখবো, আপনারাও দেখবেন। যখন বন্ধুরা একটা ডালে পিঠে দুই বোন বানিয়েছে, ওদের পিঠে খাওয়া শেষ হয়েছে, এবার আমরা ঘুমাতে যাব। তো তার আগে থ্যাংক ইউ, ধন্যবাদ, পরের ভিডিওটা যাতে আবার ভালোভাবে দিতে পারি বা কিছু নতুন কিছু আনতে পারি চেষ্টা করবো। তো সে আপনারা সব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।